সিফপ মেথডের প্রথম ধাপই হচ্ছে ক্রস বা অ্যাডভান্স ক্রস। আজকের ভিডিওতে আমি অ্যাডভান্স ক্রসের কিছু মৌলিক ধারণা ও টিপস বুঝাতে চেষ্টা করছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। টিপ নাম্বার এক, ক্রস অবশ্যই ডাউন লেয়ারে ধরে মিলাতে হবে, নাহলে আমরা পরের ধাপ F12 পিছিয়ে পড়ব। রুবিস কিউবের কালার পজিশন আমাদের মনে রাখতে হবে, যেমন হলুদকে উপরে রাখে যদি সাদাকে নিচে রাখি, লালকে সামনে রাখি তবে ডানে থাকবে সবুজ এবং বামে থাকবে নীল। নাম্বার তিন, প্রথমে আমরা এজগুলোকে তাদের জায়গা অনুযায়ী ঠিকভাবে বসাবো। যেমন আমরা জানি যে লালের বামে নীল থাকে, তো লালের বামে আমরা নীলকে দিলাম, দেওয়ার পর নীলের বিপরীতে সবুজ থাকে তো সবুজকে দিলাম, তারপর সবুজের ডানে কমলা থাকে তারপর কমলাকে দিলাম, এবং সর্বশেষে আমরা ডি মুভ দিয়ে ক্রসটাকে ঠিক করে দিব। নাম্বার চার, তিন মুভের ইনসার্ট, যদি আমাদের শেষ এসটি সেটি এখানে যাবে সেটি এরকম অবস্থানে থাকে, এবং সেটি যদি এইখানে থাকে তবে এটিকে এখানে আনার জন্য আমরা এরকম করতে পারি, আর যদি এটি এইখানে থাকে তবে এটিকে আনার জন্য আমরা এভাবে দিতে পারি। নাম্বার পাঁচ, বিশেষ প্যাটার্ন, এরকম যখন আমাদের প্যাটার্ন থাকবে যে একটি এজ আমাদের খারাপ এজ রয়েছে, যেটিকে আমরা যদি এটিকে নামায় দেওয়ার পর এটিকে আমরা আবার ইনসার্ট করতে চাই, তবে আমাদের তিনটা মুভ খরচ করতে হবে, তো এরকম অবস্থানে আমরা যেটি করতে পারি যে আমরা জানি যে নীলের বামে কমলা, তো করতে পারি যে কমলাটাকে এদিক দিলাম, নীলটাকে যখন নামাবো কমলাটা একটি ভালো অবস্থানে চলে আসবে এবং এভাবে দিব। নাম্বার ছয়, ক্রসকে ঘুরাবো পিসকে নয়, এই ব্যাপারটিতে কী বোঝানো হচ্ছে যে ধরুন যে এই পিসটি রয়েছে এখন এটিকে যদি আমরা এভাবে মিলাতে পারি তো তার চেয়ে ভালো যেটি হবে সেটি হচ্ছে আমরা যদি ক্রসটিকে ঘুরাই, অর্থাৎ আমরা জানি যে সবুজের বামে লাল, তো আমরা যদি ক্রসটিকে ঘুরাই এবং লালটিকে দেই তারপর এরকম করি, তবে আমরা কিন্তু আমাদের দুইটি এজ ঠিক করতে পারছি। নাম্বার সেভেন, স্ট্যাক পিস সলভ, কিছু কিছু আমরা পজিশন পাবো যেগুলোতে আমরা দেখব যে আমাদের এজটি এভাবে আটকে রয়েছে, তো বিগিনারদের মতো মিলাইলে কী করবো, এটা কি বের করব করে আবার ঠিক জায়গায় বসাবো, তার চেয়ে আমরা কী করতে পারি যে এরকম যখন রয়েছে আমরা পূর্বের সূত্রগুলোকে কাজে লাগিয়ে এটিকে আমরা এখানে দিব, তো আমরা ক্রসটিকে ঘুরাই, এটিকে এখানে দেই এবং আবার ক্রসটিকে ঠিক করে দেই। আবার এটি হচ্ছে স্ট্যাক পিসেরই আরেকটি কেস, তবে এখানে আমরা আরেক রকম করতে পারি যে যখন এরকম থাকবে তখন আমরা করতে পারি এরকম করে দিব, তারপর এটিকে আমরা দিব, তারপর এইভাবে করতে পারবো। নাম্বার আট, কোনো কম্পিটিশনের শুরুতে রুবিক্স কিউব মিলানোর আগে আমাদের 15 সেকেন্ড দেওয়া হয় কিউবটাকে একবার দেখার জন্য, আমাদের সেই 15 সেকেন্ড কাজে লাগাইতে হবে এবং ভাবতে হবে যে আমরা কীভাবে ক্রসটি মিলাতে পারবো। এটি শুরুতে একটু কঠিন মনে হবে, তবে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটি ভালো করে করতে পারবো। নাম্বার নয়, ইউটিউবে যারা বড় বড় কিউবার রয়েছে যেরকম ফিলিক্স জামিন্ডার, আরও যারা রয়েছে, তারা তাদের এক্সাম্পল সলভগুলো ইউটিউবে অনেক সময় দেয়, তো সেগুলো আমরা দেখতে পারি এবং সেগুলো দেখার মাধ্যমে আমরা এক্সাম্পল সলভগুলো সম্পর্কে বুঝতে পারবো যে তারা কীভাবে তাদের বুদ্ধি ব্যবহার করে ক্রসটি মিলাচ্ছে, তো সেগুলো আমরা দেখে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। নাম্বার দশ, প্রতিদিন আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করতে পারি, আমরা হাত দিয়ে উল্টা আলটা করব, করার পর তারপর আমরা দেখব যে কীভাবে আমরা ক্রসটি মিলাতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, সবাই সাথে দেখা হবে পরের ভিডিওতে।